আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবার লক্ষ্যে কাজ করছে সরকার। শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধ কিংবা অস্ত্র প্রতিযোগিতা নয়, শিশুদের জন্য নিরাপদ বিশ্বই বাংলাদেশের প্রত্যাশা। যারা 15 আগস্টের খুনি তারাই 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে বলে মন্তব্য করেন তিনি। সরকারের সীমাহীন দুর্নীতির কারণেই দেশের পরিস্থিতি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে এই দুই দলের মধ্যে একমত হয়েছে বিএনপি। গাজীপুরের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 3 জনের মৃত্যু হলো। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আলামিন নামের ওই ব্যক্তি। ওই দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। গত 13 অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়, এতে দগ্ধ হন 5 জন। বিগত 4 দলীয় জোট সরকারের আমলে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য 3 জানুয়ারি ধার্য করেছে হাইকোর্ট। শুনানির জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে খালাসের সময় 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে পুলিশ। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে 14 জনকে ফাঁসিতে ঝোলানোর রায় দেন আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লায় 7ম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে 4 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। এই মামলায় জামিনে মুক্তির পর পলাতক রয়েছেন 2 জন। যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবান রুমা সড়কের মিলনছড়ি এলাকা থেকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে। সকাল থেকে পর্যটকদের ফেরত পাঠানো শুরু হয়। জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বাড়ায় বান্দরবানের রুমা ও রোয়াংছড়ির সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়িতে সপ্তাহ ধরে সন্ত্রাস নির্মূলে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ফলে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গতকাল সন্ধ্যায় রুমা ও রোয়াংছড়ি পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। এবারে থাকছে দেশের বাইরের খবর। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার পশ্চিমের কপিনস ক্রসিং রোডে 2 গাড়ির সংঘর্ষে 3 বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 61 বছর বয়সী বাংলাদেশে এক বৃদ্ধ, 54 বছর বয়সী নারী এবং 21 বছর বয়সী যুবক ঘটনাস্থলেই নিহত হন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এই ঘটনায় উভয় গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। এবারে মাঠে ময়দানের সংবাদ। টি-20 বিশ্বকাপ প্রথম পর্বে টানা 2য় ম্যাচ জিতল নেদারল্যান্ডস। এবার নামিবিয়াকে 5 উইকেটে হারিয়েছে ডাচরা। গিলং সাইমন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 121 রান তোলে নামিবিয়া। সর্বোচ্চ 43 রান করেন জ্যান ফ্রাই লিঙ্ক। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে 2 ওপেনার ম্যাক্স ওডাউট ও বিক্রমজিৎ সিং। এই 2 জনের উদ্বোধনী জুটিতে আসে 69 রান। পরে বাস ডিলিড 30 এবং টিম প্রিঙ্গলের 8 রানের ধীর গতির ব্যাটিংয়ে 5 উইকেটের জয় পায় ডাচরা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসিটিভির বিকেলের সংবাদে। ধন্যবাদ।